পারবে না কামড়া ধরেছে গুরুজি আল্লাহ মাছ কামড়া ধরেছে জ্যান্ত মাছ কামড়া ধরেছে দেখেন গুরুজি মাছ কাছে দেখেন জ্যান্ত মাছ আল্লাহ গুরুজি আমি কি কল দেব নাইম জি পোলনি রেডি হও জি রেডি থাকেন কিন্তু ওই কোনাদে নামবে ওই কোনাদে নামতেছে দেখেন নামবে লাফ উপর লাফ উপর চারিপাশে আটা নাটন গুরুজি হ্যাঁ আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি যেখান থেকে আমরা পরপর দুই দিন এইখানে এসে কিন্তু আমরা সেই মেচোভূতের দেখা পেয়েও আমরা স্বীকার করতে পারিনি কিন্তু আজ আমরা আসলে অনেক কিছু গুছায় গাছায় নিয়ে চলে আসছি এবং আমাদের অন্যদিন কিছু জিনিসের ঘাটতি ছিল আর কি সেই ঘাটতিগুলো পূরণ করে আজ আমরা চলে আসছি আজ যে কোনো উপায়ে গুরুজির মাধ্যমে হোক আমরা সেই মেজভূতকে হাতে নাতে ধরব ধরে এই জাপার ভিল থেকে তাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করবে যদি না যায় গুরুজি আজকে তাকে ধরে বোতলবন্দি করার চিন্তা ভাবনা করেছে তবে ভিউয়ার্স আশা করি আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কিন্তু লাইভ চলতেছে এবং আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে আরেকটা কথা আমাদের যে সকল বন্ধুরা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে বিশেষ করে সৌদি আরব থেকে আমাদের যে সকল বন্ধুরা ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কমেন্টে বলেন যে ভাই আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমরা চেষ্টা করতেছি আপনাদের সুন্দর সুন্দর ভয়ানক ভিডিও দেওয়ার জন্য তবে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে গুরুজি আজকে কথা বলে সময় নষ্ট করব না আজকে কিন্তু আমরা সরাসরি চলে যাব সেই চাপার নালায় ওই তাল গাছ আর খেজুর গাছের মাঝখানে যে নালাটা জি গুরুজি যেখান থেকে ও গুরুজি আপনি কিন্তু চাল নিয়ে রেডি থাকবেন হ্যাঁ তুমি কিন্তু পোলনে রেডি ঠিক আছে আপনি আশেপাশে জি জি যদি চলো আশেপাশে যদি কিছু দেখতে পান জি জি অবশ্যই কিন্তু আপনি আমাদেরকে ই করবেন জি জি অবশ্যই জি এইখানটায় এখান থেকে কিন্তু গত দুই তিন দিনে গুরুজি না আমরা যত দুই দুই দিন এখানে আসছি আমাদের কাছে ঘোলানো পরিষ্কার দেখো তো নাই গুরুজি অল্প অল্প ঘোলা মোটামুটি জি 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 ঘোলা পরিষ্কার আমার মনে হয় আজকে ও এসেছিল এখানে দেখো পানি ঘোলা গুরুজি তবে ও কিন্তু পানির নিচে ঘাপটি মেরে মাছের রূপ নিয়ে কিন্তু থাকবে আমাদেরকে কিন্তু জাল খেপাতে হবে এবং এই পোলো খেপাতে হবে যার মাধ্যমে আটকানো দর যায় সেটা দিয়ে আটকাতে হবে গুরুজি তবে শোনেন আমরা আমি এই পাশ থেকে কোর্স রেডি থাকবো নাই তুমি কিন্তু পোলো নিয়ে রেডি থাকবা গুরুজি কোনো কিছু দেখার সঙ্গেই পোলোতে খ্যাপ দিবা গুরুজি আপনি কিন্তু জাল নিয়ে রেডি থাকবেন জাল নিয়ে খ্যাপ দেবেন যদি আপনার জালের তলে কিছু খুব দেয় তবে জাল কিন্তু টানা যাবে না আমরা কিন্তু জালের গোল দিয়ে হাঁটাবো সাইকেল আগে পাড়িয়ে আটকে দেবে হ্যাঁ ধরা করে ধরে নিয়ে উঠে আসবে আমরা একটু দাঁড়ান একটু সামনের দিকে এগিয়ে যাই নাকি তবে হারুন ভাই গুরুজি কোথায় গেলেন আমরা কি নামবো নাকি নেমে আমরা আগে খেপাতে শুরু করি হারুন ভাই আপনি চারিদিকে খেয়াল করে রাখবেন আমরা প্রথমে কি করতে লাগি হ্যাঁ হারুন ভাই লাইটটা কই লাইটটা ধরেন যে আমার এই পকেটে ঢোকা যান গুরুজি দাঁড়ান
দেখেন এক পায়ে দুই পায়ে নামো তো। গুরুজি আপনি এটা খেয়াল করছেন? আল্লাহ দাঁড়ান 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 ভাই, কোন দিকে? ওই দেখেন না দেখেন গুরুজি, ওই যে যাচ্ছে 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 কিন্তু। আল্লাহ আল্লাহ দেন 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 গুরুজি, কোস মারো, কোস মারেন। আপনি কষ্ট যদি দেখে থাকেন তা কোস দেখ। আল্লাহু আকবার, দেখেন দেখেন কিছু উঠেছে কিনা। নিচে হাত দাও, নিচে হাত দাও। আছে কিছু? আছে, দেখতেছি। সুলতান তুমি ধরতে না পারলে আমি জাল মেরে দেবো বলবে। দাঁড়ান 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 তবে গুরুজি, একটু পিছনে যাও গুরুজি, আপনি রেডি থাকুন। মনে লাভ অকবার, লাভ অকবার, চারিপাশে আটান আটান। দেখেন দেখেন ভালো করে দেখেন, কোথায় কোথায়? আমার মনে হচ্ছে পড়েনি। দেখেন দেখেন জাল কিন্তু নোটিশে পড়েছে। অনেকগুলো মাছ পড়ছে কিন্তু। আচ্ছা কি মনে হয় জানেন ফার্ম ভাই, তা কিন্তু মাছের রূপও নিতে পারে কিন্তু। এই মাছগুলো কিন্তু খাওয়ার জন্য চলে আসছে। হ্যাঁ এখানে কিন্তু অনেক মাছ দেখছেন, খ্যাপ দিয়ে গুরুজি ফেলায় না, মাছগুলো উঠায় রাখেন। দেখেন পুটি পুটি বাতাসে করো, এটা কিন্তু এই মাছের রূপও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ গুরুজি, মাছগুলো আটকে ফেলো। হ্যাঁ গুরুজি, তা আমি জালটা ঝেড়ে দিই আর আমি দাঁড়ান। এই মাছ যখন আসে, শুধু মাছ পাইছি আমরা কিন্তু মাছ খাওয়ার লোভেই ও কিন্তু চলে আসবে। আশেপাশে কোথায় আছে কিন্তু? আছে, এখানেই আছে আমার যা মনে হচ্ছে। আমি দেখি ক্যামেরাটা ঘুরাই দেখি আশেপাশে। টস টসটা কোথায়? আপনার কাছে টস আছে? তবে ও এখানে নাড়া পেয়েছে কিন্তু। জি জি সাবধান, আমার ওই সাইডে আসলে ওই মাছ যখন আইছে এখানে আমাদের কাছে মাছ আছে। ওই দেখেন ওই দেখেন কথা বলতে না বলতে ওই দেখেন ওই দেখেন আল্লাহু আকবার। ও কিন্তু ওই মাছের পোপে, ওই দেখেন ওই দেখেন ওইখান থেকে মনে হয় মাছ খাচ্ছে। আল্লাহ কইছি কোথায় কারণ নাই। ওই জুই 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 আল্লাহ, ওইখান থেকে কিন্তু মাছ খাচ্ছে। চলো ওদিকে চলো, কইছি কইছি দাঁড়ান, দেরি করা যাবে না, মাথা খারাপ করবে না, দাঁড়ানো দূরে টসটা মারেন। মাছটা ধরে ধরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই দিকে আসছে। গুরুজি ওই মাছগুলো আগে রাখেন কিন্তু, ও মাছের লোভে কিন্তু চলে আসবে। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, আমি যেটা বলতেছি শোনেন। ও কিন্তু এখানে আসবে গুরুজি, এখানে কিন্তু মাছের আখড়া, ও কিন্তু এখানে এসে মাছ খাবে। ওই দেখেন, হ্যাঁ আসতেছে কিন্তু। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওইখানে কিন্তু আল্লাহ, ওইখানে কিন্তু বসে পড়ছে, বসে পড়ছে, ওইখান থেকে মাছ ধরবে। ওই দেখেন ধরতেছে। আপনার একটু হালকা একটু এগোয় যান সামনের দিকে। আমরা এগোবো না, ও কিন্তু এখানে আসতে পারে গুরুজি। আল্লাহু আকবার, ইয়াল্লাহ ওই জায়গা ওই দেখেন ওই সেই জোড়া খেজুর গাছের দ্বারে গুরুজি, ওইখানটায় গাপটি মেরে আছে কিন্তু। এই দেখেন এইদিকে ফিরে আছে কিন্তু, আমাদের দিকে। আল্লাহ আল্লাহ গুরুজি, আসলে আসলে কোন জায়গাটা ধরে সুতরাং আমাকে ছেড়ে দাও। পাগলামি করা যাবে না আজকে, ওকে কিন্তু হাতে নাতে আজকে কিন্তু আমরা বোতল বন্দি করবো অবশ্যই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও কিন্তু আসতেছে।
ইরফান ভাই। লাফ আকবর, ওই দেখেন এই কিন্তু গুরুজি আমাদের সামনে চলে আসছে কিন্তু একদম। সুলতান রেডি হও, দেখেন নাইম জি পলনি রেডি হও, রেডি থাকেন কিন্তু ওই কোনাতে নামবে, ওই কোনাতে নামতেছে দেখেন, নামবে এবং এখানে অনেক মাছ এখানে কিন্তু আসবে। এরকম তো মনে হচ্ছে জোর চলাফেরা দেখি ভাই, এখনো দেখা যাচ্ছে না? জি 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 আমি এখনো দেখতে পাচ্ছি, ওইখানটায় নামতেছে দেখেন। রেডি থাকেন, রেডি থাকেন, রেডি থাকেন, কোনায় আসবে কিন্তু ওইখানে কিন্তু মাছের আখড়া। এই গুরুজি গুরুজি এই ওই আসেন, এই যে এইখানটার থেকে, এই দেখো এইখান থেকে, এইখান থেকে এক থেকে এইখান থেকে, এই এই যে এইখান থেকে, এই দেখ এই দেখেন, এই দেখেন এখান থেকে নামেছে দেখেন, স্পষ্ট যাওয়ার রাস্তা কিন্তু একদম ওই ওই একদম এখানটা, এখান থেকে নামেছে কিন্তু। গুরুজি জাল খেপ দেন, দূর তো দূর তো এখানে আছে আমার যা মনে হয়, এখানে জাল খেপ দেওয়া যাবে না, এখানে জাল খেপ দিলে কিন্তু জাল কিন্তু মাটিতে পৌঁছবে না। জি জি তো অনেক বড় এখান থেকে একটু বাম দিকে এগিয়ে চলো, ও কিন্তু হ্যাঁ হ্যাঁ এইভাবে যেতে পারে কিন্তু। এই যে জি 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 এখানে এখানে নড়া দিচ্ছে, এখানে খেপ দেন, আল্লাহ আকবার। জাল ভালোভাবে পড়ি নাই কিন্তু, জালটা ঠিক করে দেন, ঠিক করে দেন, জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, জাল ছিঁড়ে গেছে, এই দেখো আল্লাহ আকবার, জাল ছিঁড়ে বেরিয়ে গেছে। গুরুজি আমার যা মনে হয় আপনি রেডি রেডি থাকেন, আমি এই কথা কিন্তু পোলো নিয়ে যাচ্ছি। দেখেন দেখেন সুলতান ভাই, ওইখানটা একদম হ্যাঁ 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 ওই গুরুজি দেন 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 নট নট এসে ওইখানটাই, হ্যাঁ হ্যাঁ দেখেন 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 লা সুলতান। জি গুরুজি হাতে কিছু বাজলে বলবে, জি গুরুজি এখানে কিন্তু অনেক মাছ দেখেছেন, এই মাছের লোভে কিন্তু গুরুজি এই মেসোপুরটা কিন্তু এই জায়গা থেকে যাচ্ছে না কিন্তু, এই মাছের লোভে। সুলতান সুলতান তুমি সামনের দিকে যাও, সামনের দিকে যাও, কিছু মাছ বেঁধেছে এখানে, ওগুলো ওইগুলো নিয়ে আসেন, এগুলো সব জমায় রাখেন, এর লোভ দিয়ে কিন্তু দেখেন এর লোভ দিয়ে কিন্তু গুরুজি ওকে ডেকে আনতে হবে কিন্তু। এই জায়গাটা এই সরে আসেন গুরুজি, এদিকে আসেন, এইখানটা এইখানটা এই যে এই যে এইখানটাই এইখানটা নিশ্চয়ই গুরুজি এখানে আছে, এগিয়ে আসো তোমরা, এগিয়ে আসো সুলতান ভাই। গুরুজি আমার যেমন চাটকা পড়েছে,
সেরকম তো মনে হচ্ছে। এইগুলো দিয়ে ওকে কিন্তু আকৃষ্ট করে আমাদের আনতে হবে। অবশ্যই অবশ্যই সালামের ব্যবস্থা করো আকবর গুরুজি। সুলতান দেরি করো না, তাড়াতাড়ি করো। দেরি করতেছি না, কিছু একটা আস পাইছে দাঁড়ান। দেখো এখানে আল্লাহ আকবার সাবধান। আল্লাহু আকবার দান 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 উচুচে ওইখানটা ওইখানটা যাই দাও যাই যাই উপর দিয়ে যাও। আল্লাহু গুজি আসি গুজি আসি বসো। আল্লাহু আকবার আল্লাহু আকবার গুজি কি জানো আমি একটা ধরেছি। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ গুজি আস্তে আস্তে সাবধানে 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 আল্লাহ গুজি সাবধানে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার গুজি আস্তে আস্তে উঠান উঠান রান ভাই গুজি এই দেখুন এই দেখুন দেখান এই দেখুন ওই দেখো কতটা খেয়ে ফেলেছে। এই আর্থিক করেছি এই মাসের লোভ দিয়ে কিন্তু ওকে আনতে হবে। কোষটা কিন্তু ওইখানে রয়েছে। উঠো সুলতান উঠো সুলতান উঠো এই জালে হবে না, অন্য পদ্ধতি করতে হবে। গুরুজি আপনি অন্য কোনো উপায়ই করেন। অন্য কোনো উপায় করতে হবে। গুরুজি তাহলে কি করা যায়? ও চলে যাওয়ার আগে ওকে অ্যাটাক করতে হবে। ছেড়ে দাও। কোষ কোথায়? পোলো কোথায়? উঠে উঠে ব্যস্ত ওইগুলো উঠায় উঠে নিয়ে আসেন উঠে নিয়ে আসেন। আমার ব্যাগ থেকে নেন। নাইম ভাই পোলোটা নিয়ে আসেন, আপনি পোলোটা নিয়ে আসেন। আমিষ্কটা নেন আমার ব্যাগ থেকে নেন। জি গুরুজি নাই ভাই আপনার ওগুলো উঠাই নিয়ে আসেন। ভালোভাবে দেন। ব্যাস গুরুজি থাক। ওই মাছ সুলতান ভাই দেখেন ওই মাছগুলো দিয়ে ওকে কিন্তু আকৃষ্ট করতে হবে। যেটা বলে আজকে আমরা আসলে এর অন্য কোনো উপায় গুরুজি এভাবে কিন্তু হবে না, অন্য কোনো উপায় কিন্তু বের করতে হবে।
নাইম জি গুরুজি ওকে এখানে গন্ডিতে আনা সম্ভব আমি সম্ভব যাক তবে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম ভরত ভাই এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম এবং রাম গুরুজি আমরা যে মাছগুলো ভাই বলছি এগুলো আমরা এখানে সামনে রেখে দেব ছড়িয়ে ছুটকে যা ছড়িয়ে ছিটকে যা নাইম জি যে মাছগুলো পাইছি না জালে ওই মাছের লোভ দেখে তো গুরুজি এখানে ওগুলো নিয়ে এসেছেন ওগুলো মাছগুলো হেলে দিন তবে ও কিন্তু মাছ খেগো জি গুরুজি ওই লোভে কিন্তু দেখেন বোতলে ওকে বন্দী করতে ওই মাছের লোভ দিয়ে কিন্তু গুরুজি মাছগুলো ওটাকে তুলে নাও এটাকে তুলে নাও তাড়াতাড়ি যে এগুলো থাকুক এই দেখেন এই এই মাছের লোভ দিয়ে কিন্তু এই যে এই মাছটা এক জায়গায় চকল এই মাছের লোভ দিয়ে করে রাখো এই মাছের লোভ দিয়ে কিন্তু ওকে গুরুজি ওকে আকৃষ্ট করে আনতে হবে কিন্তু সরস করি ফুল আল্লাহ আকবার সামনে আয় বলছি সামনে আসো সামনে আয় বলছি এর মাধ্যমে নিয়ে আসা হবে সুলতান জি গুরুজি আমার থৈলার ভিতরে দেখো একটা বোতল আছে কাচের বোতল বোতলটা নিয়ে সুলতান ভাই জি আপনি নেন থেকে সেই বোতলটা দিন জি জি আপনি নেন আমার পিছন থেকে এই এই চলে আয় বলছি আসতে তোকে হবেই আয় এই মাছ তোকে এখান থেকে খেতেই হবে মাছ তোকে খেতেই হবে আজ আয় তুই কত মাছ খেতে পারিস হন ভাই জি যাতে বই থাকলো ওটাও যেন ওঠে সেভাবেই করে গুরুজি এই মাছটা কিন্তু কিন্তু লাফাচ্ছে ওই মাছ লাফাচ্ছে বলেই তো ও আসবেই গুরুজি চলে আসছে তবে যদি কথা মানিস আর যদি কথা না মানিস আজকে তোর পানির দিকে যাওয়ার চেষ্টা করবে নাকি করতেই পারে যেহেতু তুমি আকৃষ্ট হচ্ছে দেখেন ওর দিকে কিন্তু তাকায় রয়েছে কিভাবে দেখেন তাকায় থাকো আমি কিন্তু কোচ দিয়ে রেডি দেখেন খাতি যাচ্ছে জানতো মাছ খাতি যাচ্ছে মাছটা কিন্তু খাওয়ার চেষ্টা করেছে এক দুই তিন চার ছটা মাছ রাখা ছিল আর দুটো কোথায় গেল খেয়ে ফেলেছে ওর পেটে লাত মেরে মাছ বের করে দেখানো হবে আজ
ঠান্ডা হয়ে যা বল, এই ঝাপার বিলে কেন এসেছিস? বল ঝাপার বিলে কেন এসেছিস? বল দেখেন মাছগুলো কিন্তু একে একে এই ঝাপার বিলে এসে মানুষকে কেন কিন্তু মাছ খা মাছ করতে দেখেন পাগল হয়ে গেছে কিন্তু দেখেন দেখেন মাছ খুঁজতেছে কিভাবে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে একদম দেখে দেখেন আমি শান্ত হও ও গন্ডিতে যাবে গন্ডি কাছে আসতেছে ওকে গন্ডিতে আসতে হবে ওই মাছের কাছে আসবে দেখেন মাছ খাতি যাচ্ছে কিভাবে যান জ্যান্ত মাছ কিভাবে খাচ্ছে দেখেন কি পিচাস দেখেন আমি এখনই ওর মুখটা বন্ধ করে দিচ্ছি কিভাবে কামলাই কামলাই দেখেন কি হচ্ছে ভাবে চি যাচ্ছে এটা কি করতেছিস আল্লাহ এ নাই নাই মাছ খাস না মাছ খাস না এই দেখো দুটো খেয়ে ফেলেছে ওরা কিভাবে মাছ খায় দেখেন কিভাবে মাছ খাচ্ছে দেখেন আল্লাহ নাই নাই ওরা কি গুরুজি এটা সম্ভব না সত্য করে বল নইলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি বল কিভাবে মাছ খাচ্ছে দেখেন খেতে পারবে না ওর মুখ বন্ধ করে দিয়েছি এই তুমি এখানে মানুষদেরকে বড় মাছের লোভ দিয়ে অঠেই পানিতে নিয়ে তাদেরকে চুপ মেরে ফেলি কেন কেন মারো তুমি তোকে মারব সুলতান জি গুরুজি কোষখানা দাও আমার হাতে তোকেও খেয়ে ফেলবো দাও তাড়াতাড়ি এই শান্ত হবি নাকি তোর মনীষী রায় এই কোষ গেঁথে দেব বল বল তাড়াতাড়ি তোর মনীষী রায় গেঁথে দেব না সুস্থ ভাবে বলবি পারবি না শয়তান তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তোর মনীষী রায় এখনই গেঁথে দেব বলছি এই তাকা আমার দিকে তাকা বলছি কি ভয়ানক রূপ সুলতান গুরুজি দেখো মানুষ মারতে মারতে কেমন রূপ হয়ে গেছে ওর এই কি নাম তোমার কোথা থেকে এসছিস হ্যাঁ কোথা থেকে এসছিস তোকে কামরূপ কামাক কামরূপ কামরূপ হ্যাঁ শুনিনি আল্লাহ আমার তো মনে হচ্ছে এ কোনো বড় ধরনের কোনো চলন বিল থেকে এসছে ঠিক বলেছেন এ চলন ভূতের চলন বিলের মেছো ভূত তুই জানিস কি করে আল্লাহু আকবার তোকে দেখেই তুই প্রথম দিন যখন আমাকে ধাক্কা মেরে চলে গেছিস সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে তুই চলন বিলের ভূত মেছো ভূত তুই জানিস কি করে তাহলে তাহলে তুই এখান থেকে চলে যাবি বল না না তাহলে না এই বোতলের ভেতরে চলে আয় না আয় বলছি না আয় না আয় সুলতান ওর পিছনে যাও আমার দিকে ঠেলে রাখো ওকে গুরুজি আটকে দিন ব্যস্ত আটকে দিন ঢুকে গেছে আল্লাহ এই যে গুরুজি
চাপা লাগাও ইনশাআল্লাহ আমরা অবশেষে ওকে সুস্থ করো তুমি ওকে আমিষ কুমার আমিষ কুমার নাইম না ঠিক আছিস তো না এখন ঠিক হয় নাই না হ্যাঁ ঠিক হয়ে ডাক্তার ভিতর কেউ কেউ দেখতে পাচ্ছিস আল্লাহু আকবার কে আছে এর ভিতর কে আছে বল বুঝি একটা কয়টা আছে কোন বিলে মেথু একটা না দুটো একটা আর কটা আছে তুই আমার সঙ্গীকে বন্দী করেছিস কেন এখানে ভাবিছি চলে গেছে আল্লাহ আর একটা রয়েছে কিন্তু আর কটা আছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার সাতটা আছে আরো তাই তাহলে ওই সাতটাকে নিয়েই এর ভিতরে ঢোক না সুলতান এখানে এসো ধরন 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 ভাই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঢোক বলছি ঢোক না ঢোক বলছি উঠাও ওকে এই ওখানে আর কেউ আছে আল্লাহ আকবার আল্লাহ আছে আল্লাহ আকবার চলন বিলে আচ্ছা চলন বিলে তো সম্ভব নয় এখানের তাই আমি আজকে ওই করে দিচ্ছি এর ভিতর কজনকে দেখা যাচ্ছে ছয়জন আর একজন কোথায় আছে আরেকজন নাইমের ঘরে কিন্তু সর্বশেষ চল মারো ঢুকে গেছে শেষ পুরো সাতটাকেই আটকে দিয়েছি নাইম ওকে সুস্থ করে নিয়ে দাঁড়াও নাইম বোতলটা হাতে রাখো মাটিতে যেন রেখো না ওকে হুরোই চা চালন করতে হবে একবার ওকে হুরোই চা চালন করতে হবে আল্লাহ নাইম গুরুজি আমরা বেশি আমরা বেশি লেট করবো না গুরুজি এখন থেকে ওকে ধরে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেয়ে ও জামা কাপড় বদলে দিয়ে ওকে রেস্টে দিন ও সকাল হতে হতেই ভালো সুস্থ হয়ে কথা বলবে চলো চলো তাড়াতাড়ি চলো আচ্ছা জাল টাল ফারান ভাই জি জাল নিছেন জি জাল আমার পিছনে আছে বেরোয় যায় চলো